আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো শুভ সকালি সবাই ভালো আছো তো শীত চলে যাচ্ছে সবার বাড়িতেই পিকনিক হচ্ছে আমিও ভাবতেছিলাম কয়েকজন বান্ধবী মিলে একটু পিকনিক করব। তো এখানে সব পিকনিকের সরঞ্জাম কিনে নিয়ে এসেছি আর আজকে মাটির উনুনে রান্না করব। মাটির উনুন বলতে বুঝতেই পারছো তো মাটির উনুনটা কি মাটির চুলো আর কি এই চুলোটাকে আমি কেরামতি দিয়ে সুন্দর করে ডেকোরেশন করেছি আর উপর থেকে আমার কাজিনকে দিয়ে আমি খড়ি কাঠ খড়ি পাড়াচ্ছি ছাদের একেবারে টপ ফ্লোরে চলে এসেছে আমার কাজিন ওকে দিয়েই কেরামতি বুদ্ধিতে এই চুলোতে রান্না করব তো সঙ্গেই থাকো বন্ধুরা কি করছি একটু দেখে নাও এখানে গরুর গোস্ত আছে পোলার চাল সবজি সবজি কাটা হচ্ছে দেখো আমার এক ফ্রেন্ড সবজি কাটছে এখানে মশলাগুলি কেটে নিচ্ছে নেওয়া হচ্ছে আর কি তো সাথে গরুর গোশত আছে সবজি খিচুড়ি রান্না করব আর হচ্ছে গরুর গোস্ত রান্না করব স্পেশালি গরুর গোস্তটা আমার এক ফ্রেন্ড ও আমাদের গিফট করেছে আর আমরা চাঁদা উঠিয়ে হাবিজাবি বলতে চাল ডাল পেঁয়াজ নুন তেল মশলা যা যা প্রয়োজন সবগুলো আমরা চাঁদা উঠিয়ে কিনেছি দেখাবো কোন বান্ধবীটা আমাদের গরুরগ্রস্তটা গিফট করেছে আর এই তো এখানে আমি পেঁয়াজ কাটতেছি আমাকে অল্প করে ভিডিও করা হচ্ছিল কারণ কাপড় চোপড় ঠিক আছে কি না বা ঘরের পোশাকেই তৈরি হয়ে এসেছে কিনা সেটা দেখানো যাচ্ছে না আর হচ্ছে গরুর আমরা একটু হজবরল অবস্থাতে ছিলাম চিন্তিত ছিলাম এই তো ফুল লোকেশনটা ভিডিও শ্যুট করছে আমার সেই বান্ধবীটা যে বান্ধবীকে নিয়ে আমরা সবাই একত্রে একসাথে ছাদের উপরে মাটির উনুনে রান্না করে পিকনিক করব। তো দেখো আমার বাসার আশেপাশের এরিয়াটা কেমন দেখতে খুবই সুন্দর আর যেদিন আমি মাটির উন্নয়নে রান্না করে ছাদের উপরে পিকনিক করেছিলাম সেদিন খুব মিষ্টি একটা রোদ ছিল একেবারে গায়ে লাগানো মিষ্টি মিষ্টি রোদ শরীরে লাগলে খুব ভালো লাগছিল তো ছাদে বসেই আমরা কাজকর্মগুলো সেরেছি ওই যে পিকনিক বলে একটা কথা আছে না সবগুলি ফ্রেন্ডে হাতে হাত লাগিয়ে কাজ করছে তো এই যে কাটা পাছা হচ্ছে কিছুক্ষণ পর এগুলিকে ক্লিন করা হবে তারপরে যাব রান্নার মেন স্টেপে এখন এটা ফার্স্ট স্টেপ এখানে সব কিছু কেটে ধুয়ে বেছে নেওয়া হচ্ছে আর মাংসটা খুব সযতনে একটু একটু করে পরিষ্কার করে নিচ্ছি যদি ভিতরে কোনো রকম ময়লা থাকে বা মাংসতে তো ময়লা থাকে না কিন্তু ভিতরে জ্যাম হয়ে থাকে রক্ত থাকে এটা সেটা থাকতে পারে এক এক করে সুন্দর করে মাংসটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে আমি এভাবে ভিডিওটা করেছি যেন আমাকে দেখা না যায় বুঝতে পেরেছ আমার এক ফ্রেন্ড আমাকে এই ভিডিওটা করে দিয়েছে ধন্যবাদ বান্ধবী তোমাকে এভাবে ভিডিওটা করে দেওয়ার জন্য এখন আমি দেখাচ্ছি আমার কাজিন যে খড়িগুলি নামিয়েছে কাঠ খড়িগুলি সেগুলি কেটে দিচ্ছে কি বলবো এতক্ষণ কোনো সাউন্ড ছিল না ভয়েস ওভার করতে এসেছে এখনই বাহির থেকে সাউন্ড আসছে এই যে আমার এই ভাইটা আমাদের অনেক হেল্প করেছে কাঠ খড়িগুলি কেটে দিচ্ছে মাটির উনুনটাও ধরিয়ে দিয়েছে আমার এই ভাইটা কারণ আমরা পারি না আসলে শহরে যারা থাকে শহরে যারা বাসিন্দা তারা কিন্তু এভাবে অভ্যস্ত না রান্নায় তাই না এই যে আমার মাটির উনুনটা একেবারে সেট করা হয়ে গিয়েছে যেখানে বসিয়ে আমরা রান্না টান্না কমপ্লিট করব গোস্তটা ধুয়ে নিয়ে এসেছি এখানে সব মশলা পেঁয়াজ কাটা হয়েছে সবজিগুলো কেটে নিয়েছি আর হলুদ গুঁড়ো লবণ আদা রসুন বাটা পেঁয়াজ ধনে গুঁড়া আর যেগুলি লাগবে রান্না করতে সবই নিয়ে এসেছি তো এখন আমার ভাই চেষ্টা করছে কিভাবে মাটির উনুনটা ধরানো যায় তবে ওর চেষ্টাতেই সফলতা পেয়েছিলাম কারণ আমি বা আমার বান্ধবীরা মিলে এই উনুনটা ধরানোর চেষ্টা করলেও আমরা ব্যর্থ হতাম কারণ হচ্ছে আমরা পারতাম না যাই হোক অনেক এনজয় করেছি সব সব বান্ধবী বলতে আমরা তিন চারটা বান্ধবী মিলেই আমরা এই ভিডিওটা করেছি আর পিকনিকটা করা হয়েছে আর ওই বান্ধবীটা যে বান্ধবীটা আমাদের গোস্ত গিফট করেছে সেই বান্ধবীটা হঠাৎ করেই আমাদের আগেই প্ল্যান ছিল আর হঠাৎ করেই আমাদের সারপ্রাইজড করেছে আমাদের সাথে জয়েন হয়ে সেটাও বলবো ভিডিওর মাধ্যমেই সেটা শেয়ার করব। এই তো এখন এটাকে মাটির উনুনটাকে ধরানো হবে একটু একটু করে এই যে আগুন ধরিয়ে দিচ্ছে আর তবে মাটির উনুনে রান্না করা খুবই কষ্ট আমি প্রায় সময় ভাবি যে যারা গ্রাম বাংলার গ্রামগঞ্জে থাকে যাদের বাসায় ঘ্যাস নাই বা যারা সিলিন্ডার ছাড়া রান্না করে এই তো আমার মেয়েটা যেটা বলতে নিচ্ছিলাম সিলিন্ডার ছাড়া বা ঘ্যাস নাই তারা অক্লান্ত পরিশ্রম করে রান্না করে আমাদের তাদের পরিবারদের খাওয়ানোর জন্য বা তাদের পরিবারদের খাবারের চাহিদা মেটানোর জন্য অনেক গৃহিণীরাই মাটির উনুনে রান্না করে বেশিরভাগ গ্রাম বাংলার আমাদের দেশের প্রত্যন্ত গ্রামে মেয়েরা বা গৃহিণীরা মাটির উনুনে রান্না করে অবশ্যই সে সাকসেস হয়েছি মাটির উনুনটা ধরিয়ে এই হাঁড়িটায় প্রথমে গোস্ত রান্না করব। আরে বা এখনই একটা দুর্ঘটনা ঘটে যাচ্ছে এই তো এই তো দুর্ঘটনার ঘটে গিয়েছে তেলটা আমাদের পূজার ভুল হয়েছিল একটা কন্টিনে ঢেলে নিয়ে উচিত ছিল আসলে পিকনিকের চাঁদার টাকা দিকে না হয়েছিল তো ওই প্যাকেটটার ভিতরে দেওয়া হয়েছিল। আর প্যাকেটটা ভালো করে খুলে আমরা একেবারে জাস্ট জায়গাটায় ঢালতে অক্ষম হয়ে গিয়েছে সমস্যা নাই নো প্রবলেম তো এখন চলে যায় পরের স্টেপে এটার ভিতরে এখন পেঁয়াজ দেওয়া হবে তেলটা গরম হলেই পেঁয়াজ দেওয়া হবে আর পেঁয়াজটাকে ভেজে একটু লাল লাল করে নিয়ে তারপর এটার ভিতরে মশলা দিব এই তো পেঁয়াজটা ঢেলে দিচ্ছি পেঁয়াজটাকে একটু ব্রাউনিশ করে নিয়ে তারপর এটার ভিতর প্রত্যেকটা গোস্ততে গরুর গোস্ততে যা যা ইনগ্রেডিয়েন্টস মানে মশলা দেওয়া উচিত স্পাইসি যা যা প্রয়োজন সব কিছুই দিব তবে প্রয়োজনের তুলনায় কম দেওয়ার চেষ্টা করব কারণ আমরা যারা যারা ফ্রেন্ডরা মিলে প্ল্যান করে এই পিকনিকটা করছি অনেকেরই পেটে সমস্যা হতে পারে সেই সংকোচে অল্প মশলা দিয়েছিলাম এই তো আদা রসুন পেস্ট দিলাম এটা ব্লেন্ডার করে নিয়ে আসা হয়েছে ঘর থেকে পেঁয়াজটা লাল লাল করে ভাজার পর এখন আদা রসুন পেস্টটা দিলাম তারপর একটু পানি দিলাম যেহেতু একদম লেগে লেগে যাচ্ছে নিচে যেন লেগে না যায় এটাকে একটু সফটনেস আনার জন্য পানি দেওয়া দরকার তারপর হলুদ গুঁড়া দিব তারপর হচ্ছে এই তো আমি এখন হলুদের কোটা থেকে হলুদ গুঁড়া দিচ্ছি ধনের গুঁড়া দিব আর কি বলবো যা যা প্রয়োজন অল্প স্পাইসি দিয়ে আমি গরুর রান্না করেছিলাম বা এখন একটু একটু করে মশলা চেষ্টা করছি লবণ দিচ্ছে লবণ ছাড়া কিন্তু কোনো খাবারই স্বাদযুক্ত হয় না স্বাদহীন হয় আর কি তো এই যে হলুদ গুঁড়াটা প্রথমে দিইনি ধনে গুঁড়া দেওয়া হয়েছিল এখন হলুদ গুঁড়া দিলাম আর মশলাটা কম দেওয়ার চেষ্টা করব বললাম না আমার ফ্রেন্ডরা ওরকম ঝাল খেতে পারে না আর ঝাল খেলে ওদের পেটে এফেক্ট করে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব একটু পানি দিয়ে আপনাদের সামনেই দেখালাম কি মশলা দিলাম কারণ বেশি কোনো মশলা দিব না এই মশলাতেই আমার গরুর গোস্তটা রান্না হবে মাংসটা কষানোর শেষ পর। মানে মশলাটা কষানোর শেষ পর্যায়ে এখন মাংসটাকে যেটা ধুয়ে ক্লিন করে রেখেছিলাম সেটা এখন ঢেলে দিচ্ছি হাঁড়িতে কষ্ট হচ্ছিল কারণ সামনে উনুনের তাপ আর উনুনের তাপটা ভয়ও কারণ আগুনের প্রকোপতা আমাকে বেশি ছুঁই ছুঁই করে কারণ হচ্ছে আমি আগুনে রান্না করতেও পছন্দ করি আগুনকে ভয়ও পাই সমস্যাটাই জায়গায় আর ভয়টা ইদানিং হয়েছে কারণ এর আগের বারও আপনারা আমার ভিডিওতে দেখেছিলেন বা বলেছিলাম হাত পুড়ে গিয়েছিল তো সেই সুবাদে এখন ভয়টা বেশি লাগে সবগুলি মাংস হাড়িতে দিয়ে দিলাম এখন এটাকে একটু নেড়ে দিব কারণ নেড়ে দিচ্ছি নিচের মশলাটা উপরে উঠিয়ে দিচ্ছি মাংসটার ভিতরে মশলাটা মিক্স করে দিচ্ছি তো নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে খুব ভালো লাগে তবে ভয়টাও কাজ করতেছিল গরুর গোষ্ঠে কোনো রকম পানি দিব না মাংসতে যে পানিটা উঠবে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে খুব ফুলে আমার যেটা ধারণা তবে সেটাই হয়েছে এই যে মাটির উনুনে রান্না করছি আমি আপনাদের বোন আপনাদের সামনে চলে এসেছি তো আপনারা কে কে মাটির উনুনে এভাবে রান্না করে কেউ কি খেয়েছেন কি না জানাবেন এই যে মাঝখানে আমি দুইবার নেড়ে দিয়েছিলাম হাড়িতে লেগে যাবে সেই ভয়ে কিছু আলু দিয়ে হালকা একটু কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিলাম কারণ হচ্ছে পানি না দিলে মাংসটা পুরাপুরি সিদ্ধ হবে না দুই চারটা আলু দিয়েছি গোস্তের আলুটা আমাদের সবার কাছেই ভালো লাগে তবে আপনাদের খাওয়াতে পারলাম না বলে দুঃখিত যা সুন্দর স্মেল এসেছিলো অকল্পনীয় তো এখানে আমি এখন মাটির চুলাতেই বা ওই উনুনেই আমি এখন পোলার চালের খিচুড়ি রান্না করব সবজিটা দিচ্ছি আমাকে একেবারে বাইদানি মেয়েদের মতো লাগতেছে কাজের বোয়ার মতন লাগতেছে আসলে উনুনের খড়ের চুলাতে রান্না করতে একটু কালি টালি লাগে এমন দেখাচ্ছে তবে অনেক বৃষ্টি দেখাচ্ছে দূর থেকে আমার মেয়ে ভিডিওটা করেছিল সম্ভবত ওই করেছে কারণ মাথায় কাপড় ছিল না আর কাপড় চোপড়ের খুবই খারাপ আমি আসলে মাটির চুলাতে রান্না করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে হারি শখ হয়েছে শখের জিনিস আশি টাকা তোলা বলে না অনেকে তো এটার ভিতরে আলু আর গাজর দিয়েছি ফুলকপি দেওয়ার ইচ্ছে ছিল এক বান্ধবীর একটু কিছু প্রবলেম হতে পারে ওর জন্য আর কি দেওয়া হয়নি আর ধুয়ে রাখা পোলার চালটা ওই মশলাতে দিয়ে নিলাম এখন আমাদের খিচুড়িটা হবে তারপরে আমরা হয়ে এসে নিজেরা একসাথে বসে দুপুরের লাঞ্চটা করবো ভাবতেছি আর এই তো দেখেন নিচে লেগে যাবে যাবে ভাব ওই দেখেন আগুনটা একেবারে সামনের দিকে চলে এসেছে সেই ভয়ে আমি সামনে একটু ভয় হয়ে যাচ্ছি না ভয়ও লাগতেছে চুলাটা যেদিকেই থাকুক না কেন বাতাসটা এই দিয়ে নিলাম এটাকে আমি বসিয়ে রেখে চলে যাব বাসায় কারণ হচ্ছে আমার নিজেকে একটু ফ্রেশ করতে হবে ও একেবারে গাছ থেকে পুদিনা পাতা আর হচ্ছে ধনে পাতা পেরে নিয়ে এসে এসেছি ছাদের উপরেই গাছটা ছিল এই পুদিনা পাতা ধনে পাতাটা কেটে রেখে যাব যে থাকবে তাকে বলেছিলাম একটু দিতে তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে আমি একটু গোসল করে এসেছি আর গোস্তের হাড়িটা চুলাতে ছিল যেন গরম গরম খেতে পারি আর বাসা থেকে সালাদ বেগুন ভর্তা তারপরে টাকি মাছের ভর্তা সুটকি ভর্তা ধনে পাতা ভর্তা সব বানিয়ে নিয়ে আসা হয়েছে আমার এক বান্ধবী আমাদের যে বান্ধবীটা সারপ্রাইজড করেছে ওর বাসা থেকে আনা হয়েছিল ভর্তাগুলি ওর ভাইয়ের বউ বানিয়েছে অসাধারণ মজা হয়েছিল খুব টেস্টি আমরা ছাদে বসে বুফের খাবার খাচ্ছি আসলে এরকম খাবার বুফেও দেওয়া হয় এখন তা আমি ফান করে বলছিলাম যার যারটা শেষে নিয়ে খাও কারণ হচ্ছে বুফে খাবার খাচ্ছি আর বুফের খাবার এরকমই যার যারটা তার নিয়ে খেতে হয় একটা আলু পোড়া দেবো অনেকে বলে না ঘরপড়ার ভিতরে আলু পোড়া দেয় সেরকমই একটা আলু পোড়া দিলাম তো এই তো ভর্তাগুলি এখন এক এক করে সব ভর্তাগুলি নিচে ট্রেতে নামিয়ে নেব আমি খিচুড়ি বেড়ে দিব আর ওরা এক এক করে ভর্তা নিয়ে যার যার পজিশনে যে একসাথে বসে খাব একসাথে বসে খাওয়ার আনন্দটাই অন্য তো এরকম আমার মতো কেউ কি এরকম পাগলের মতন এইভাবে মাটির উনুনে রান্না করে খেয়েছেন কিনা বা খান কিনা একটু জানাবেন প্লিজ আমার কাছে কষ্টটা বড় না মেনলি শখটা বড় ছিল আর শখ করেই আমাদের এই পিকনিক করার অ্যারেঞ্জমেন্ট আর সাথে আমাদের বান্ধবী তো ছিলই এই যে আমাদের ভর্তা দিয়ে খিচুড়ি অনেক মজার হয়েছিল খিচুড়িটা আর ভর্তাগুলি অসাধারণ ধন্যবাদ ভাইয়ের বউটাকে যে ভাইয়ের বউটা করে এনেছে ভর্তাগুলি ভিডিওটা শেষ পর্যায়ে আমি সুন্দর করে করতে পারিনি ওই সময় দিয়ে ভিডিও করিয়েছি উনি ঠিক মতো করতে পারেনি এই তো এখন আমার প্লেটে আমি খাচ্ছি গরু গোস্তটাও মজা হয়েছে আমি রান্না করেছি বলে বলছি না আসলে এই মাটির উনুনে রান্না খুবই মজাদার আর টেস্টি হয় আর নিজেরা যেহেতু সবগুলি কাজ একা একা করেই রান্না করেছি সে উপলক্ষে আমাদের রান্নাটা তো বেস্ট হবে বা হওয়ার কথাই তো খাচ্ছি খাওয়ার এক পর্যায়ে দেখিয়ে দিচ্ছি আমার যে বান্ধবীটা আমাদের সারপ্রাইজ করেছে এই তো আমাদের সেই বান্ধবীটা হার খাচ্ছে আর আমিও খাচ্ছিলাম দেখাচ্ছি আপনাদের সবাইকে সারপ্রাইজ করেছে ও আমার চিরচেনা সেই ফ্রেন্ড যাকে নিয়ে আগেও আমার ব্লগ করা হয়েছিল এবারও করলাম ও মাত্র ছয় দিনের জন্য এসেছে বাংলাদেশে আর চলে যাবে এই তো হয়তো বা কালকে পরশু চলে যাবে এই তো আমার সেই বিদেশি বান্ধবী ও আমাদের এসে সারপ্রাইজ করেছে ও ও এক সপ্তাহের জন্য দেশে এসেছিল তো কালকে হয়তোবা চলে যাবে বেস্ট লাগ ভালো থাকবে বিদেশে গিয়ে দোয়া করি আর আমাদের সাথে একসাথে একসাথে এনজয়টা করেছে জন্য ধন্যবাদ বা ওর ভাগ্যে ছিল অসাধারণ মুহূর্তগুলো অসাধারণভাবে অসাধারণ পিকনিক করাটা হয়তো বড় ভাগ্যে ছিল এটা হচ্ছে আমার বোন এটাও আমার বান্ধবী আমার কাজিন আর পাশেরটা আমার একেবারে ছোট সময়ের ফ্রেন্ড ওরে দেখানো যাবে না যতটুক দেখিয়েছি আলহামদুলিল্লাহ নিষেধ আছে যাদের যাদের নিষেধ আছে তাদের আমি দেখাই না আমার ভিডিওতে কারণ ওরা পর্দা করে ওরা ওদের মতন থাকুক তো কারো কাছে যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ফুল ওয়াচ করেছেন এতক্ষণ যারা অসংখ্য ধন্যবাদ ভিডিওর সাথে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমার এই বান্ধবীটার জন্য সবাই দোয়া করবেন যেন প্রতি বছর আমাদের সাথে এসে এরকম এনজয় করতে পারে তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি আমাদের পিকনিক মাটির উনুনের পিকনিকটা খুবই ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তিনটা ফ্রেন্ড চারটা ফ্রেন্ড একসাথে মিলেমিশে বসে খাচ্ছি একেবারে ছাদের উপরে অনেক ভালো লেগেছে অনেক মজা করেছি আর ভর্তা দিয়ে খিচুড়ি খাচ্ছি ছাদে বসে রান্না করেছি ছাদে কোটা বাছা ধোয়া ছাদেই খাওয়া শেষ এখানে শেষ মোমেন্টে সবারও বলবো বেঁচে থাকুক এরকম ভালোবাসা বেঁচে থাকুক হৃদয়ের বন্ডিং বেঁচে থাকুক এরকম ফ্রেন্ড সার্কেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম